নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়িঘর পুড়ে গিয়ে নিঃস্ব হয়ে যাওয়া বিধবাকে নতুন ঘর করে দিলেন ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেই ডন সেলিম। রূপগঞ্জে বহুত লোক আছে, কেউ আসছে খেলা নাই দেখতে, কেউ দিছে কিছু দেয় নাই, এই হলো মানুষ যার কাছে যা যা আছে। গত 19 নভেম্বর রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বিধবা শোভা তারার বাড়িঘর। এরপর থেকে নিরীহ এ পরিবারটি খোলা আকাশের নিচে কোন রকম রাত পার করছিল। 20 জানুয়ারি বিকেলে নতুন ঘর, টেলিভিশন ও অর্থ সহায়তা দিয়ে সেই বিধবার পাশে দাঁড়ান ডন সেলিম। বুকটা এত বড় হয়ে গেছে গিয়া, এই যে আমার কত সাহস দিছে, কত বড় কথা কইছে, আমার ঘর বাড়ি উড়ান লেগে টাহা দিছে, টাহা দিব আরো দিছে, আমাদের কত হানি করতা আছে আপনারা সবাই তো দেখতেছেন, আমি একলা তো না, আমি ভালো মানুষের পক্ষে, আমি কিন্তু একটা কথা বলেছিলাম অনেক আগে, আমি গরিবের ডন, কেউ কোনো খারাপ কাজ করবেন না, এটা আমার স্ট্রং অনুরোধ না, মাই ওয়ার্নিং। সর্বপ্রথম রূপগঞ্জের ভুলতা বর্তুজাবাদ এই ইউনিয়নের মাদক আমি বন্ধ করে ছাড়বো, যারা মাদকের ব্যবসা করোস পালা যাবেটা। যুবকদের ঠিক করার জন্য প্রথমত মাদক বন্ধ করতে হবে।